আপনারা দেখছেন খবরিয়া 24 এভরি টাইম খবরিয়া টাইম। করোনা ভাইরাসের জেরে লকডাউনে রাস্তায় ভবঘুরেদের মিলছে না খাওয়ার, ফলে না খেয়ে দিন কাটাচ্ছে তারা। এমনি খবর আসছিল জেলার পোস্ট অফিস মোড়, রাজ হোটেল মোড়, থানা মোড়, রথবাড়ি মোড়, স্টেশন সহ একাধিক এলাকা থেকে। সেই মতো এদিন মুড়ি, চিড়া, গুড়, বিরিয়ানি নিয়ে পথ ভবঘুরেদের খাওয়ালেন পুলিশ। এদিন পুলিশ সুপার আলোক রাজোরিয়া ও অতিরিক্ত পুলিশ সুপার দীপক সরকার এই খাওয়ার নিজে দাঁড়িয়ে থেকে তাদের হাতে তুলে দেন। যতদিন লকডাউন চলবে ততদিন এই খাবার প্রতিদিন দেয়া হবে। এই লকডাউনের মধ্যে মালদা শহরের ফুটপাতবাসীদের বিরিয়ানি খাওয়ালেন জেলা পুলিশ। আর জেলা পুলিশের পক্ষ থেকে শহরের বিভিন্ন জায়গায় প্রত্যাশীদের হাতে বিরিয়ানির প্যাকেট, পাউরুটি তুলে দেয় পুলিশ কর্তারা। ভালো করে হাতে মাখিয়ে নিন, ভালো করে ডোলে নিন সব জায়গায়। স্যার আপনি একটু এসে দেখুন, একটা বিরিয়ানি আছে খাবেন, ঠিক আছে? বার্তা দিচ্ছেন এর মাধ্যমে আপনারা? দেখুন, স্টেশনে, বাস স্ট্যান্ডে, আরও রাস্তাঘাটে অনেক লোক এমন থাকে যারা নিজে খেতে পারে না, তাদের আয় কোনো ইনকামে সাধন নেই, তাছাড়া ওদের কোনো ফ্যামিলি মেম্বারসও নেই। এখন কেন কি পুরো মার্কেট অ্যান্ড সব তো আমরা বন্ধ করে দিয়েছি, তাই জন্যে ওদেরকে মাননীয় মুখ্যমন্ত্রীও এটা বলেছেন, তাই জন্যে ওদেরকে ওরা না খেয়ে ওদের কষ্ট না হয়, ঠিক আছে, তার জন্যে আমরা এটা ইনিশিয়েটিভটা নিয়েছি। তাছাড়া আমরা সবাই থানাগুলোকে বলেছি কনসার্ন বিডিওর সঙ্গে কথা করে ওদের জন্য নাইট শেল্টার করা, করে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটাও করা যতটা সম্ভব হচ্ছে হয় ততটা আমরা করি। স্যার কী কী দেওয়া হচ্ছে আজকে? ফুড তো খুব দেওয়া হচ্ছিল, কে ওদেরকে বিরিয়ানি, কলা ও চিড়া এইরকম করে রান্না করে ওটা দিয়েছে। সোশ্যাল ডিস্টেন্স।
খেয়াল রাখবে, এখন মুখটা নিচে রাখবে, চলো আমি আমি রাখি দিই, আচ্ছা চল ঠিক আছে, খেলাটা রেখে দিন, আগে এটা হাতে মেখে নিন ভালো করে, মুখটাও রাখুন এখন ভালো করে, চলো যাও মদন তুমি দাও, লকডাউন আছে, কমপ্লিট লকডাউন, তো অনেক হোটেল বন্ধ, বাজারঘাট বন্ধ, সব বন্ধ, তো টাউনে তো অনেক টাউন স্টেশন, বিভিন্ন জায়গায় অনেক গরিব লোক, অনেক ভাগাবন পাগল টাইপের যে মানুষরা আছেন ওনারা খেতে পারছেন না বলে আমাদের কাছে খবর যাচ্ছে, তো আমরা পুলিশের পক্ষ থেকে একটা চিন্তা ভাবনা করেছি যে আমরা কিছু তাদের চিড়ে মুড়ি গুড় পাউরুটি কলা এই সমস্ত জিনিস দিলাম, আজকে দুপুরে ওদের বিরিয়ানি এক প্যাকেট করে দেওয়া হচ্ছে, এবং আমরা যেটা ফার্দার যেটা আইসি সাহেব প্ল্যান করেছেন যে প্রতিদিন দিনে একবার করে অন্তত আমরা একটা ফিক্সড টাইমে দুপুরে হোক বা রাতে হোক একবার করে খিচুড়ি তাদেরকে প্রোভাইড করবো আপ টু লকডাউন যতদিন চলবে। স্যার প্রায় কতজনকে আপনারা এরকম টার্গেট করেছে রেখেছেন প্রতিদিন? আমরা টাউনে মোটামুটি একটা সার্ভে করেছিলাম, তাতে 50-60 জন মতো আমরা পেয়েছি, এবং আমরা যদি আরও পাই তো আমরা সেটা আমাদের মধ্যে ইনক্লুড করব। আপনারা দেখছেন খবরিয়া 24, এভরি টাইম খবরিয়া টাইম।